प्रिय दर्शक, एर पूर्वेर भिडियोते आमी रक्तचाप बा ब्लाड प्रेशर सम्बन्धे आलोचना करेछिलाम। फले आमरा दुई धरनेर ब्लाड प्रेशर सम्बन्धे जेनेछिलाम, ता हलो उच्च रक्तचाप हाई ब्लाड प्रेशर एवं निम्न रक्तचाप बा लो ब्लाड प्रेशर। एर संगे आम्रा आज आरो एकटी विषय आलोचना करब, ता हलो पालस प्रेशर बा पालस रेट। एकटी उदाहरण दिए जदि बला जाए ताहले ता आरो परिष्कार हबे। जेमन धरा जाक एकजन व्यक्तिर उच्च रक्तचाप 120 mm एवं निम्न रक्तचाप 80 mm। ताहले एक क्षेत्रे आमरा बोली एर बीपी होच्छे 120/80 mm। एखन पालस प्रेशर की हबे? एखाने पालस प्रेशर हबे ओई व्यक्तिर उच्च रक्तचाप थेके निम्न रक्तचाप बाद दिले जा थाकबे ताई हबे ओई व्यक्तिर पालस प्रेशर। जेमन उच्च रक्तचाप 120 एवं निम्न रक्तचाप 80, ताहले 120 थेके 80 बाद दिले आमरा पाच्छि 40। এই 40ই হচ্ছে ওই ব্যক্তির পালস প্রেসার। অর্থাৎ কোনো ব্যক্তির উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপের মধ্যে যে পার্থক্য থাকে তাই হলো পালস প্রেসার। তাহলে এবার পালস প্রেসার সম্বন্ধেও আমরা ধারণা পেলাম। যাই হোক, প্রেসার কেন হয় বা কেন কম হয়, অর্থাৎ প্রেশার কেন বেশি হয় বা কেন কম হয়, হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার এর কারণ লক্ষণ সম্বন্ধে সকলেরই কিছু না কিছু ধারণা আছে। এবার আমি আসব হোমিওপ্যাথিতে এই উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য যে সুন্দর চিকিৎসা ব্যবস্থা রয়েছে সে বিষয়ে। যদি কোনো ব্যক্তি হাই ব্লাড প্রেশারে ভোগেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে যাচ্ছেন, তবুও মাঝে মধ্যেই প্রেশার বেড়ে যাচ্ছে, কিছুতেই আর কমছে না, তাহলে সেক্ষেত্রে যে ওষুধগুলি খেতে হবে তা হলো ক্লোনোইনাম 30, ক্রেটিগাজ মাদার এবং পেসিফ্লোরা মাদার। প্রতিটি ঔষধ 2 ঘন্টা পরপর দিনে 3 বার করে সামান্য জলে মিশিয়ে খেতে হবে বা খাওয়াতে হবে। এবার ঔষধ খাবার মাত্রা, কিভাবে আমরা এই ঔষধগুলি খাবো বা রোগীকে খাওয়াবো সে বিষয়ে আসছি। সবসময় মনে রাখতে হবে ঔষধের ডোজ বা মাত্রা বয়স অনুসারে হয়ে থাকে। সেক্ষেত্রে রোগীর বয়স যদি 18-35 হয় তাহলে গ্লোনোইন 30 2-3 ফোঁটা, ক্রেটিগাজ মাদার 4-5 ফোঁটা, পেসিফ্লোরা মাদার 6 ফোঁটা। বয়স 36-45 হলে গ্লোনোইন 30 4 ফোঁটা, ক্রেটিগাজ মাদার 6 ফোঁটা,
পেসিফ্লোরা মাদার 7 ফোঁটা এবং বয়স 46 থেকে ঊর্ধ্বে হলে গ্লোনোইন 30 5 ফোঁটা, ক্রেটিগাস মাদার 7 ফোঁটা এবং পেসিফ্লোরা মাদার 8 ফোঁটা করে খেতে হবে। কেন এই তিনটি ওষুধ আমাদের অল্টারনেট করে খাওয়া উচিত এবার আসছি সে বিষয়ে। দেখুন, ক্রেটিগাস মাদার বা গ্লোনোইন 30, প্রথমত আমরা যাচ্ছি গ্লোনোইন 30 ব্যাপারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনার জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে গ্লোনোইন 30। এই ওষুধটি উচ্চ রক্তচাপ কমাতে সহযোগিতা করে থাকে। ক্রেটিগাস মাদার এই ওষুধটি হৃৎপিণ্ডের ক্রিয়া স্বাভাবিক রাখে, বুক ধরপরানি কমিয়ে দেয় এবং পেসিফ্লোরা মাদার এই ওষুধটি স্নায়ুমণ্ডলীর উপর ক্রিয়া করে, স্নায়ুকে সতেজ রাখে এবং অন্য দুটি ওষুধের ক্রিয়া বর্ধিত করে। এজন্যই আমাদের এই তিনটি ওষুধ কিন্তু পরপর পরপর নিয়মমাফিক খেয়ে যেতে হবে, তাহলে আমাদের সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তাহলে ওষুধগুলি সেবন করলে প্রেশার সঠিক জায়গায় আসতে বাধ্য, একবার পরীক্ষা করে দেখুন। এবার আমি যাদের প্রেশার লো, কিছুতেই সঠিক জায়গায় যাচ্ছে না, তাদের ক্ষেত্রে শুধু গ্লোনোইনাম 30 এর পরিবর্তে ফাইজোস্টিগমা 30 দেবেন আর বাকি যা ছিল সেভাবেই কিন্তু খেতে হবে। প্রেশার সঠিক জায়গায় এলে আস্তে আস্তে দিনে একবার করে দেবেন এবং বিপি চেক করবেন, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হোমিওথেরাপি চ্যানেলের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি।